নমস্কার বন্ধুরা, রান্নায় বাঙালিয়ানায় আপনাদের স্বাগত। আজকে আমি মাছের মাথা দিয়ে পটলের রেসিপি তৈরি করে দেখাবো। একঘেয়ে পটল খেতে খেতে আমাদের আর ভালো লাগে না পটল খেতে, সেই ক্ষেত্রে মাছের মাথা দিয়ে বানালে অসাধারণ টেস্ট হবে। সেজন্য একটা আলু নিয়েছি, চারটে পটল নিয়েছি আর একটা মাছের মাথা নিয়েছি। যে কোনো মাছেরই মাথা নিলেই হবে। এখন আমি পটলগুলোকে খোসা ছাড়িয়ে নিয়ে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপরে আমি ছোট ছোট করে কেটে দেখিয়ে দিচ্ছি পটলগুলো আমি কীভাবে কেটেছি। এইভাবে আমি সব পটলগুলোকেই কেটে নিচ্ছি। এরপরে আমি আলুটাকে প্রথমে গোল গোল করে কেটে নিচ্ছি, তারপরে ছোট ছোট করে পিস করে কেটে নেব আলুটাকে। একটা আলু দিলেই হবে আর চারটে পটল দিলেই হবে। এইভাবে আমি আলুটাকে ছোট ছোট করে কেটে নিচ্ছি। এখন আমার আলু আর পটল দুটোই কাটা হয়ে গেছে। এরপরে মাছের মাথাটাকে লবণ আর হলুদ মাখিয়ে নিয়ে তেলে ভেজে নেব। সেই জন্য ফ্রাই প্যানে আমি সর্ষের তেল দিচ্ছি। সর্ষের তেলেই রান্নাটা খুব ভালো হয়। দিয়ে সর্ষের তেলের মধ্যে মাছের মাথাগুলো দিয়ে দিলাম। মাছের মাথাটা আমার ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এরপরে আমি দিয়ে দিচ্ছি লবণ হলুদ মাখালো আলুটা। আলুটাকে আমি লবণ হলুদ মাখিয়ে নিয়েছিলাম। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে লো ফ্লেমে ঢাকা দিয়ে ভাজা আর সেদ্ধ দুটোই হতে দেব। তার কারণ এই রান্নাটাতে জল ব্যবহার একদম করব না। ঢাকা দিয়ে এরপরে আমি ঢাকা খুলে নিচ্ছি। তবে মাঝখানে আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিয়েছিলাম আলুগুলোকে। এখন দেখছেন একদম সেদ্ধ ভাজা দুটোই হয়ে গেছে। এরপরে আমি আলুগুলোকে তুলে নিচ্ছি একটা পাত্রে। এরপরে আমি ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি পটলগুলো, একইভাবে ভেজে নেব। প্রথমে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দেবো, লো ফ্লেমে সেদ্ধ আর ভাজা দুটোই করে নেব। আর মাঝে মাঝে ঢাকা খুলে উল্টে পাল্টে নেব, সেটা আর ভিডিও করিনি। এরপরে আমার ভাজা হয়ে গেছে পটলগুলো। পটলগুলোকে আমি তুলে নিচ্ছি একটা পাত্রের মধ্যে। এখন আমি ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ সর্ষের তেল অ্যাড করে দিচ্ছি। আর 7 থেকে 8টা রসুনের কোয়া একটু থেতো করে নিয়েছি। আর 2টো কাঁচা লঙ্কা কুচি দিয়ে হালকা নেড়ে চেড়ে নেব তেলের মধ্যে। হালকা নেড়ে চেড়ে নেওয়া হয়ে গেছে, খুব ভাজার দরকার নেই। এখন দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের টমেটো, সরসর করে কেটে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি লবণ আর মশলাগুলো অ্যাড করে দিচ্ছি। তার মধ্যে হলুদ গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো সব 1/2 টিস্পুন করে নিয়েছি। নিয়ে ভালো করে আমি দিয়ে দিলাম। দিয়ে নেড়ে চেড়ে নেব মশলার সাথে টমেটোটাকে। আর ঢাকা দিয়ে টমেটোটাকে সেদ্ধ হতে দেব, লো ফ্লেমেই রান্নাটা করব। ঢাকা দিয়ে দিয়েছি, এখন সেদ্ধ হয়ে গেছে। এরপরে আমি খুন্তির সাহায্যে টমেটোটাকে একদম নরম করে নিচ্ছি। এখন আমার টমেটোটা নরম হয়ে গেছে আর মশলাটাও কষা ভালোভাবে হয়ে গেছে। এরপরে আমি মাছের মাথাটা দিয়ে দিচ্ছি। মাছের মাথাটা দিয়ে একটু খুন্তি দিয়ে ভেঙে নেব মাছের মাথাটাকে। হালকা ভেঙে নিয়ে ঢাকা দিয়ে লো ফ্লেমে রেখে দেব। তাহলে মাছের মাথাটা একটু সেদ্ধ হয়ে যাবে মশলার সাথে। আর লো ফ্লেমেই করতে হবে, যেহেতু জলের ব্যবহার করছি না সেক্ষেত্রে মশলাটা পুড়িয়ে যেতে পারে, সেই জন্য লো ফ্লেমে করলি। এরপর ঢাকা দিয়ে লো ফ্লেমে 1 মিনিটের মতো রেখে দিয়েছিলাম। এখন মাছের মাথাটাকে আরেকটু ভেঙে নিচ্ছি। ভালো করে ভেঙে নিয়ে মশলার সাথে খুব ভালোভাবে একদম মাখিয়ে নিচ্ছি। এরপরে আমি দিয়ে দিচ্ছি ভাজা আলুটা, আর দিয়ে দেব ভাজা পটলটা। এরপরে আমি সবজিটার সাথে মাছ আর মশলাটাকে খুব ভালো করে একদম নেড়ে চেড়ে নিচ্ছি। এখন নেড়ে চেড়ে নেওয়া হয়েও গেছে, লো ফ্লেমেই করতে থাকবো। এরপরে আমি দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন চিনি আর গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়োটা একদম অতি অবশ্যই দেবেন, এটা দিলেই স্বাদটা আরও দ্বিগুণ বেড়ে যায় এই রান্নাটার। ধনেপাতা কুচি যদি বাড়িতে ধনেপাতা থাকে সেক্ষেত্রে দিতে পারেন, না দিলেও চলবে। এরপরে আমি ভালো করে নেড়ে চেড়ে নিয়ে গ্যাসের ফ্লেম বন্ধ করে ঢাকা দিয়ে 10 মিনিট রেখে গরম ভাতের সাথে পরিবেশন করে নেব। এখন আমি রান্নাটাকে পরিবেশন করে নিচ্ছি। এই পটলের রেসিপিটা যদি বন্ধুরা আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে লাইক কমেন্ট করে জানাবে। আর চ্যানেলে নতুন বন্ধুরা থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।